Arriba. আমরা ছেড়া দ্বীপ থেকে সান মার্টিনের দিকে ফিরছি। বাড়িতে ঢুকছিল, তাহলে শুকাইতে হবে, এ মুছে তারপরে চালু করবে, এর আগে চালুই করবে না। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। কিছুক্ষণ আগে আমাদের ট্রলার ইঞ্জিন ফেল করেছিল, তারপরে সেন্ট মার্টিন থেকে ট্রলার আনা হল। ট্রলার আমাদের ট্রলারকে অন্য একটি ট্রলার আমাদের ট্রলারকে টেনে নিয়ে যাচ্ছে। আমরা বঙ্গোপসাগরে আছি, সেন্ট মার্টিন এলাকায়। পানি অনেক সুন্দর দেখতে, নীল, যা আমরা সাধারণত এই কারণে হয়তো বলে থাকি নীল সাগর। তবে বাস্তবতা হলো পানি আসলে অনেক সাদা, এত বেশি স্বচ্ছ, এত যে আমরা হাতে নেওয়ার সাথে যেটা সাদাই মনে হয়। তবে নিচে যে প্রবাল বা অন্য কিছু আছে, এগুলি প্রভাবের কারণে হয়তো পানিটাকে নীল দেখছি, নীল না, এটাকে সবুজই বলা যায়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছিলাম এখানে, এখানে আমাদের ছাত্র ছাত্রীরা আছে, কনফারেন্সের গেস্টরাও আছেন, অন্য এটাতে আসার সময় এটাতেই এসেছিলেন, ফেরার সময় অন্যটাতে চলে গিয়েছেন। সাগর আমরা যাচ্ছি বাংলাদেশের দিকে, পিছনে আছে চীন, ডান দিকে আছে মায়ানমার, বাম দিকে বাংলাদেশের অংশ, আলাদা কোনো বৈশিষ্ট্য নেই। জাহাজ ছাড়া সব ট্রলারে যেতে হয়, ট্রলারের ট্রলার ভ্রমণ মূলত, আর ওখানকার ফলগুলি সেন্ট মার্টিনের চেয়ে বেশি, আর কিছু গাছগাছালি আছে ফল, মনে হতে পারে যে এটা আসলে খাওয়ার মতো, আনারসের মতো না, বাস্তবে এটা কেউ খায় না। আমাদের সাথে
বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রী আছেন, স্কুল অফিসার আছেন, বাচ্চারাও আছে।